आईफोन के चैलेंज जानाते आसछे स्मार्टफोन ऑफिशियली लॉन्च हो गेलो नथिंग फोन 1 चार्जिंग थेके डिस्प्ले सबेते रयेछे नतुनत्व जेने नीन एर दाम फीचर स्पेसिफिकेशंस विगत कयेक मास धरे लगातार आलोचना आर दीर्घ जल्पनार पर ভারতে অফিশিয়ালি লঞ্চ হয়ে গেল নাথিং ফোন 1 কার্ল পে নতুন কনজিউমার টেকনোলজির ব্র্যান্ড নেম নাথিং এবার অ্যান্ড্রয়েড মোবাইলের বাজারে অফিশিয়ালি এলো এই কোম্পানি তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোনের নাম নাথিং ফোন 1 ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত 8:30 নাগাদ লন্ডনের একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে কার্ল পে নিজেই লঞ্চ করলেন ফোনটি স্ন্যাপড্রাগন 778G plus 6 nm processor ব্যবহার হয়েছে এই Nothing Phone 1 এ কোম্পানির দাবি এই চিপসেট বিশেষভাবে টিউন করেছে কোয়ালকম এছাড়াও থাকছে 4500 mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট যা 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করবে ফোনটিকে কোম্পানির দাবি একবার চার্জ করলে সারা দিন চলবে ফোনটি হ্যান্ডসেটটি ওয়্যারলেস চার্জিং ফোনের ক্যামেরাতেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডুয়েল রিয়াল ক্যামেরা এবং উভয় ক্ষেত্রেই সনি সেন্সর ব্যবহার করা হয়েছে ফোনটিতে প্রাইমারি ক্যামেরা 50 MP আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় 114° পয়েন্ট অফ ভিউ দেওয়া হয়েছে 4K ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে রেকর্ডিংয়ের সময় ব্যাক প্যানেলে লাল ইন্ডিকেটর জ্বলতে দেখা যাবে এছাড়াও দেওয়া হয়েছে 6.55 ইঞ্চি ডিসপ্লে এর পাশাপাশি ফোনের চারপাশের বেজেল পাতলা রাখার জন্য ফ্লেক্সিবল OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর সঙ্গে থাকছে 120Hz রিফ্রেশ রেট এই ফোনের সঙ্গে 3 বছরের অ্যান্ড্রয়েড সাপোর্ট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে নাথিং যা প্রতি 2 মাস অন্তর পাঠানো হবে সিকিউরিটির জন্য এই স্মার্টফোনে রয়েছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সাপোর্ট নাথিং ফোন 1 এ রয়েছে 900 LED আলোর শক্তিশালী মিশেল যা নোটিফিকেশন কল মেসেজ ও ইমেল এলে জ্বলে উঠবে এই ফোনটি 10 গ্লিফ প্যাটার্ন অফার করছে যা নির্দিষ্ট কন্ট্যাক্টের জন্য নির্দিষ্ট রিংটোন বাজতে দেবে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে নাথিং OS স্ক্রিন রয়েছে ফোনটিতে আর এই নাথিং অপারেটিং সিস্টেমটি স্টক অ্যান্ড্রয়েডের মতো অভিজ্ঞতা দেবে যা কখনো কোনো বিজ্ঞাপন বা ব্লটওয়্যার দেখাবে না ফোনটির ক্যামেরার অ্যাপে রয়েছে স্টুডিও লাইট আর গ্লিফ লাইট মোড যা কম আলোতে দুরন্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা সঞ্চয় করতে দেবে ব্যবহারকারীদের মোট 3টি কনফিগারেশনে ফোনটি লঞ্চ করা হয়েছে তার মধ্যে 8GB প্লাস 120GB কনফিগারেশনে দাম রাখা হয়েছে 32,999 টাকা অন্যদিকে 8GB প্লাস 256GB কনফিগারেশনে ফোনের দাম রাখা হয়েছে 35,999 টাকা এবং 12GB প্লাস 256GB কনফিগারেশনে দাম রাখা হয়েছে 38,999 টাকা কেবলমাত্র ফ্লিপকার্ট থেকে এই ফোনটি ক্রয় করতে পারবেন ক্রেতারা গ্রাহকদের অফার দিতে HDFC ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ই কমার্স এই প্ল্যাটফর্মটি তার ফলে এই ব্যাংকের ক্রেডিট আর ডেবিট কার্ড ব্যবহার করে নাথিং ফোন 1 মিলবে 2,000 টাকা ডিসকাউন্টে 21 জুলাই সন্ধ্যে 7টা থেকে ফোনটি ফ্লিপকার্টে কিনতে পারবেন গ্রাহকেরা তবে এই ফোনের অফলাইন উপলব্ধতা সম্পর্কে সংস্থাটি এখনও পর্যন্ত কিছুই জানায়নি ব্যুরো রিপোর্ট আজ বিকেল